দেশে লাগাতার সফর করছেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা মন্তব্য করছেন বিদেশি কূটনীতিকরা। চলতি মাসেই দেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান এবং ইন্দো প্যাসিফিক কমান্ডের পরিচালক। এসব নিয়ে আলোচনার কেন্দ্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, আসছে নানা মত ও বিশ্লেষণ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে ডক্টর মোমেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে চায় বলেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দেশে আসছেন। অনেক সিনিয়র অফিসিয়ালস এসেছেন, এখন তারা নিজে আসছেন, আমরা তাদের ওয়েলকাম করব, আমরা কাউকে দাওয়াত দিয়ে আনিনি, তারা স্বেচ্ছা আসছেন আর আমরা খুব খুশি। আমেরিকার সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক, আমরা ইলেকশনের আগে মনে হয় না আমাদের লাক্সারি আছে যে বিভিন্ন রকম চুক্তি করব বলে আমাদের মনে হয় না। এদিকে সরকারের কাছে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রী। আমাদের দেশে যারা যদি দুর্নীতি করে টাকা নিয়ে যায় তারা যদি জব্দ করেন আমরা উইল বি ভেরি হ্যাপি। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করলেও বাংলাদেশ নিয়ে বাড়তি আগ্রহ দেখায় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।